ঘাতক ট্রাকই কেড়ে নিল স্নাতক সম্পন্ন ফারুকের স্বপ্ন। সরকারের সহযোগিতা চান তার পরিবার। ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুল হক বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। আমার ছেলে অর্থনীতিতে স্নাতক করে ভালো সিমেন্ট কোম্পানিতে চাকরিও পেয়েছিল। বেশ ভালোভাবেই কাটছিল আমাদের সংসার। কিন্তু ট্রাক দুর্ঘটনায় আমার ছেলের একটি পা কাটা গিয়ে সব আশার আলো ভেঙে চুরমার হয়ে যায়। এখন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। এভাবেই বলছিলেন সড়ক দুর্ঘটনায় পা হারানো ফারুকের মা জাবেদা বেগম। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মকবুল মণ্ডলের ছেলে ফারুক হোসেন গত বছরের 23 আগস্ট শহরের সিটি মোড়ে ফল বোঝা ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বাবা মা সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করিয়ে কোনো মতে প্রাণে বাঁচাতে পারলেও ডান পাটি কেটে ফেলতে হয়। একটি প্লাস্টিকের পা লাগাতে চেয়েছেন, টাকার জন্য তাও কিনতে পারছেন না। স্বপ্ন ছিল চাকরি করে দুটি সন্তানকে মানুষ করবে, অবিবাহিত এক বোনকে বিয়ে দিবে। এখন সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে। আমি মোহাম্মদ ফারুক হোসেন, আমি কেসি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট করি 2017 সালে। 2017 সালে আমি চাকরিতে, আমি 2016 সালে চাকরি জয়েন করি মাস্টার্সের আগে। দীর্ঘ 4 বছর চাকরি করার পর আমি সিনিয়র মার্কেটিং সেলস অফিসার পদে চাকরি করছি। তারপর আমি একদিনকে ছুটিতে বাড়িতে এসে আমি ঝিনাইদহ সিটি মোড়ে আমি দাঁড়ানো থাকা অবস্থায় একটি ট্রাক এসে আমাকে ধাক্কা দেয়। তারপর আমি এক পা হারাই এবং সেই ঘটনায় আমার আর একটি পা অচল মতো অবস্থায়, কোনো রকমে দাঁড়াইতে পারি, সঠিকভাবে এখন হাঁটতে পারি না। তো আমি এখন খুব অসহায় অবস্থায় আছি। আমার ফ্যামিলি 7 জন পরিবারের আমার এখন আয় ইনকাম রুজি করার কেউ নাই। বর্তমানে আমি ছিলাম, এখন বর্তমানে আমার অসহায় ফ্যামিলিকে দেখার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদন, উনি যদি আমাকে একটি সরকারি চাকরি দান করতো তাহলে আমি আমার পরিবার নিয়ে সঠিকভাবে বেঁচে থাকতে পারতাম। এমনিভাবে বিএমএফ টেলিভিশনকে বলছিলেন ফারুক হোসেন। তিনি আরো বলেন, আমার তো জীবন শেষ, আমার দুটি সন্তান রয়েছে, তাদেরকে কোলে নিতে পারি না। এখন পারি না কোনো কাজ করতে, পারি না ভিক্ষা করতে, এই অবস্থার মধ্য দিয়ে চলছে। এভাবেই জীবন পার করতে হবে। সন্তান দুটো মানুষ করতে পারলে আমি মরেও শান্তি পেতাম, কিন্তু তাদের লেখাপড়া শেখাবো কী করে? কাজও করতে পারি না, কোথাও যেতেও পারি না। একটি পা কিনতে যাচ্ছি কিন্তু আমার সামর্থ্য নেই। সরকার বা মানুষের সহযোগিতা পেলে একটি পা কিনতে পারতাম। আমার হাজব্যান্ড অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছে, তারপর থেকে 6 মাস যাবো তার পা একটা হয়ে গেছে, তার পা ভেঙে রদ ঢুকানো আছে। দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ওদের নিয়ে কষ্টের দিন কাটছে বর্তমানে। এখন ফারুকের স্ত্রী মোসাম্মদ হামিদা বেগম বিএমএফ টেলিভিশনকে বলেন, বর্তমানে সরকারের কাছে একটাই দাবি, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরি দেয়, আর তার একটি পায়ের খুবই প্রয়োজন। সরকার যেন তার পছন্দ মতো পায়ের ব্যবস্থা করে দেয়, আমার সন্তান দুটি যেন মানুষ করতে পারি। বিবাহযোগ্য একটি ননদ আছে, তাকে বিবাহ দিতে পারি। শ্বশুর শাশুড়ি সহ সবাইকে নিয়ে সমাজে যেন মাথা উঁচু করে ভালোভাবে বসবাস করতে পারি। যদি কেউ ফারুকের পাশে দাঁড়াতে চান তাহলে এই বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01-7414-21081।